বিশ্বমুখের রাজনৈতিক পারদূর্ধ্বমুখী বৈধ অনুমতি থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিলকে মাঝপথে আটকে দিল পুলিশ ভায়োলেন্স কন্ডাক্ট অফ রুলের অজুহাত দেখিয়ে মিছিল নিয়ে এগোতে দিল না পুলিশ এমনই অভিযোগ নাগরিক মঞ্চের নেতৃত্বদের কেন্দ্রীয় বাহিনীকে দর্শক আসনে বসিয়ে বিজেপি সমাজদ্রোহীদের কাছে অসহায় আত্মসমর্পণ পুলিশের এদিন পুলিশ প্রশাসনের আগাম অনুমতি নিয়েও তাদের কর্মসূচি ব্যর্থ মূলত গণতন্ত্র রক্ষা আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের সার্বিক নিরাপত্তা ও মানুষের ভোটদানের অধিকার সুনিশ্চিত করার দাবিতে নাগরিক মঞ্চের আহ্বানে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের শ্যামলী বাজার থেকে কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই প্রায় 6,500 মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করে ঋষ্যমুখ বাজারের উদ্দেশ্যে রওনা হয় মিছিলটি শ্যামলী বাজার থেকে ঋষ্যমুখ গোড়াছড়ার কাছে আসতেই বিলোনিয়া পুলিশ আধিকারিক বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে নাগরিক মঞ্চের মিছিলে বাধা তৈরি করে পুলিশ জানায় আইন শৃঙ্খলাজনিত কারণে অনুমতি থাকলেও নাগরিক মঞ্চের মিছিল ঋষ্যমুখ বাজারে যেতে দেওয়া যাবে না পুলিশের বাধা পেয়ে নাগরিক মঞ্চের ডাকা মিছিলে শামিল শত শত মানুষ ঋষ্যমুখ সাবরু মূল সড়কে ধর্ণায় বসে পড়েন নাগরিক মঞ্চের পক্ষ থেকে তাপস দত্ত আশিস দত্ত অমল বিশ্বাসের মতো নেতৃত্বের অভিযোগ করে বলেন সুশাসনের বিজেপি সমাজদ্রোহীদের নির্দেশিত পথেই চলছে পুলিশ প্রশাসন অভিযোগ নেতৃত্বদের পুলিশের সাথে দীর্ঘ বাকযুদ্ধের পর অবশেষে পুলিশের আহ্বানে সারা দিয়ে নাগরিক মঞ্চের নেতারা দীর্ঘ 1 ঘন্টা অবরোধ স্থলে সভা করেন সভা শেষে পুনরায় গোড়াছড়া এলাকা থেকে মিছিল শ্যামলী বাজারে গিয়ে শেষ হয় এদিনকার সভায় বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের নেতা তাপস দত্ত অমল বিশ্বাস আশিস দত্ত বাবুল দেবনাথ প্রমুখ এই নাগরিক মঞ্চের সভা ঘিরে ঋষ্যমুখ জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে নাগরিক মঞ্চের ডাকে 58 মাস পর আমাদের মিছিল চলছে রাজনৈতিক দল হিসাবে বামপন্থীরা যেমন রয়েছেন তেমনি কংগ্রেস রয়েছে সকলেই এখানে আছেন এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা মিছিল করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন এগিয়ে এসেছেন এইরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা চাই ত্রিপুরা রাজ্যে যে একটা ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হোক এই ঋষ্যমুখ এলাকার যে উন্নয়ন গত 5 বছরে থমকে গেছে সেই থমকে যাওয়া উন্নয়ন যেন আবার শুরু হতে পারে তার জন্য এখানে একটি গণতান্ত্রিক পরিবেশ দরকার প্রথমত এখানে মানুষ মিছিল করতে পারেন না মিছিল করতে পারেন না কথা বলতে পারেন না শুধু একটি রাজনৈতিক দল নয় সব রাজনৈতিক দলের উপরেই শাসন আজকে আক্রমণ সংঘটিত করছে এই আক্রমণের বিরুদ্ধে আমরা এখানকার মানুষ সহ সারা রাজ্যের মানুষের কাছে আবেদন করছি গণতান্ত্রিকভাবে এই রাজ্যে মানুষ এগিয়ে আসেন নির্বাচনে জিততে চাইছেন এখানে যে পরিবেশ তৈরি করার কথা বলা হচ্ছে এই পরিবেশ যেন তৈরি হতে পারে তার জন্য সমস্ত সহযোগিতা নিয়ে আগামী দিন এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা গড়ে তুলবই এই দাবিতে এই মানুষ সত্যি গণতন্ত্রে এগিয়ে আসছেন মিছিল করছেন আগামী দিন আমাদের এই কাজ এই ধারা অব্যাহত থাকবে ঋষ্যমুখ 58 মাস পর আমরা মিছিল করতে এসেছিলাম পুলিশের বৈধ অনুমতি নিয়ে আমরা মিছিল শুরু করেছি মিছিল গোড়াছড়া পৌঁছেছে এখানে এসে পুলিশের আধিকারিকরা বলছেন আপনারা আর বেশি দূর যেতে পারবেন না আমরা জানতে চেয়েছিলাম কেন আমরা পারমিশন চেয়েছিলাম ঋষ্যমুখ বাজার হয়ে আমরা এই কর্মসূচি করব শ্যামলী বাজারে আমাদের সভা হবে কিন্তু পুলিশের বৈধ অনুমতি থাকা সত্ত্বেও এখানে বিজেপি একটি অবৈধ জমায়েত করেছে যেই কারণে আমরা এই কর্মসূচি এখানে করতে পারিনি বা আমাদেরকে বাজার অব্দি যেতে দেওয়া হয়নি আমরা বলছি পুলিশ যদি এমনিভাবে বারবার ওই বিজেপি সমাজ বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেন তাহলে পুলিশও সেখানে রক্ষা পাবে না এটাই আগামী ভবিতব্য আজকে রাজ্যে এরকম একটি পরিবেশ তৈরি হয়েছে আপনারা শুনেছেন আমাদের সিইও বলছিলেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশ হবে গণতান্ত্রিক পরিবেশ হবে জিরো টলারেন্স এবং সেই টলারেন্সের ভিত্তিতে এই রাজ্যের মধ্যে ভোট হবে গণতান্ত্রিকভাবে কিন্তু আজকে এইখানে আমরা লক্ষ্য করছি সেই গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে শুধু বামপন্থীরা না আমাদের সঙ্গে এখানে অন্য রাজনৈতিক দল কংগ্রেস সহ তারা আছেন তারা কথা দিয়েছিলেন যে তা আমরা সম্মিলিতভাবে করব আজকে আমরা দেখছি শাসক দল ছাড়া কেউ মিছিল করতে পারবে না
ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।